সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 6 অক্টোবর 2022, সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে মিসেস হামজা ডেইরি ফার্মে, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণখোলা হাটের পাশে। তো এখানে আসার পরে দেখলাম বেশ কিছু প্রেগনেন্ট গরু উনি সংগ্রহ করছে, তো আমাদের আজকের পর্বে সেই গরুগুলোই দেখাবো। তো দেখাবো উনি কী কী জাতের কেমন বয়সের গরুগুলো রাখছে, আর সেগুলো কেমন দাম হলে বিক্রি করবে, সেই সব বিষয়ে জানাবো। আর আপনারা যারা এই ধরনের প্রেগনেন্ট গরু সংগ্রহ করতে চান, কষ্ট করে হলেও খামারে আসবেন, খামারে এসে গরুটা যাচাই বাছাই করে প্রেগনেন্সি চেক দিয়ে তারপরেই সংগ্রহ করবেন। তো আমাদের আজকের পর্বে এই ফার্মের যে গরুগুলো আছে সেগুলোই আপনাদের দেখাবো, আর এগুলো সম্পর্কে বিস্তারিত জানাবো। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনার ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে? জি আল্লাহ যে হালে চলে আল্লাহর কাছে হাজার শুকরিয়া, আলহামদুলিল্লাহ ভালো। তো এর আগে তো সার বাচ্চা বকনা বাচ্চা এগুলোই বেশি দেখছি, এবার তো দেখলাম সবগুলোই প্রেগনেট। হ্যাঁ, মূলত যে টার্গেট নিয়েছি বৃহস্পতিবারে সম্পূর্ণ প্রেগনেট থাকবে, আর হচ্ছে গত সপ্তাহে যেগুলো ছিল রবিবারে যেগুলো ছিল এগুলো এক ভাই নিছে, আইসি চেক দিছে, চেক দিয়ে ওকে পাইছে, নিয়ে গেছে। কারণ চেক দিবে না নিবে না, দূর থেকে নিবে, পরে প্রেগনেন্সি কম বেশি হবে, তখনই আসলে অভিযোগের তীর ছুড়বে। এই অভিযোগের তীর ছোড়ার কোনোই দরকার নাই, যে নিবে নিজ দায়িত্বে নিজের জিনিস প্রেগনেন্সি চেক দিয়ে তারপরে নিবে। জি অবশ্যই। তো চলেন গরুগুলো দেখি, আর আপনি এগুলো সম্পর্কে একটু বলবেন। আচ্ছা ভাই, রবিউল ভাই, ভিডিও শুরুতেই আনকমন কালারের একটা গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, কোন জাতির গরু এটা? ভাই এটা কেউ বলে রাতি শাহিওয়াল, আর কেউ পাকিস্তানি শাহিওয়াল বলে, এক একজন এক এক নামে এর নামকরণ করে থাকে। জি জি। তো এটা একটা গরু, গাভী গরু। জি, প্রেগনেট 7 মাসে 8 মাসে পড়ছে। 7 মাস শেষে 8 মাসের প্রেগনেট পড়ছে, উলান পালানে একটু ঝোল দেখা শুরু হয়েছে। উলান পালানের ঝোল আসছে, আর চারটা বার দেখেন খুবই সুন্দর বার। হ্যাঁ, আর এটা এখনো দাঁতে আসে নাই গরু, কিন্তু এখনো দাঁতে আসেনি, বকনার থেকে গাভী হয়েছে, প্রথম বাচ্চা দিবে। জি প্রথম বাচ্চা দিবে, আলহামদুলিল্লাহ। এই গরুটা খুবই ভালো গরু, এটা ধরেন এখনো যে বয়স আছে গরুটা আরও চারই হবে। আচ্ছা, তো আজকের প্রোগ্রামের প্রথম গরু, 7 মাস শেষে 8 মাসের প্রেগনেট, দাম রাখছেন কেমন? ভাই এটার দাম রাখছে 1,38,000 টাকা। 1,38,000 টাকা প্রথম গরু ছিল এটা। জি জি, সাইড করে দেন, পরেরটা দেখাই। এই পাশে সিরিয়ালের দ্বিতীয় নম্বরে গোলগাল লাল টকটক একটা গরু আমাদের সামনে নিয়ে আসছেন, এটা কোন জাতের গরু? এটা একটা 100 শাহিওয়াল প্রেগনেট, 100 শাহিওয়ালের প্রেগনেট একটা গরু। এটার প্রেগনেন্সির বয়স? এটাও 8 মাসে পড়ছে। 8 মাসে পড়ছে। জি, তার মানে এগুলো বাচ্চা দিতে 1 থেকে 1.5 মাস সময় লাগবে। 1 মাস 10 দিন কি 1 মাস 5-10 দিন এরকমই, এই অবস্থায় দূর দূরান্তে নিতে পারবে। জি, বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, তো এই গরুগুলো নেওয়ার সুবিধা হচ্ছে এর থেকে যদি একটা ভালো বাচ্চা পাওয়া যায়, বা এবছর বাদ যাক পরবর্তী বছরে সে যদি একটা ভালো সিমেন্ট দিয়ে একটা ভালো বাচ্চা এর থেকে নিতে পারে, এটার জন্যই মূলত দর্শক এই গরুগুলো লালন পালন করে। জি, এই গরুটা ধরেন এক্সাম্পল, একটা যদি বাচ্চা দেয় সার বাচ্চক আর বকনা বাচ্চক, বাচ্চা দেওয়ার পরে এই গরুগুলো 140-145-এর নিচে কোথাও মিলবে না। হ্যাঁ, তো এটা হচ্ছে আজকের প্রোগ্রামের দ্বিতীয় নাম্বার গরু, দাম রাখছেন কেমন? এটার দাম রাখছে হচ্ছে 1,15,000 টাকা। 1,15,000 টাকা। জি, দামটা সাধ্যের মধ্যেই আছে, সাধ্যের মধ্যে আছে, মানে এর বডিতে যে মাংস আছে মাংসের প্রাইসের সেম প্রাইস। হ্যাঁ, তো এটা সাইড করে দেন, পরেরটা দেখাই। আচ্ছা, এই পাশে 3 নম্বরে আরও একটা গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, এটা কোন জাতির গরু? ভাই এটাও একটা শাহিওয়াল প্রেগনেট, শাহিওয়ালেরই প্রেগনেট গাভী গরু। এটার প্রেগনেন্সির বয়স? এটা প্রেগনেন্সি 8 মাসে পড়ছে। 8 মাসে পড়ছে, 1 মাসের উপরে বাকি আছে। জি, এই অবস্থায় দূর দূরান্তে নেওয়া যাবে, সমস্যা হবে না, কোনো সমস্যা নাই। আর এই গরুটা দেখেন একটা গরু এখনো দাঁত হয় নাই, যে কাটা গরু আছে একটা গরু খালি 2টা দাঁত, কোনো গরুর দাঁত মানে বকনার থেকে গাভী হয়েছে, প্রথম সিমেন্ট দিয়েছে, কনসেপ্ট করছে, উনি রেডি করে বিক্রি করছে। জি, আর এই গরুটা তো খুবই সুন্দর, একটা প্যাটার্ন নিজে দেখেন, একটা কালার আছে সাদা কালার, মানে একটা দেখার মতন একটা গেটআপ, অন্যরকম একটা গেটআপ আছে। আজকের প্রোগ্রামের সিরিয়ালের 3 নম্বর গরু, দাম রাখছেন কেমন? এটার দাম রাখছে হচ্ছে 1,14,000 টাকা। 1,14,000, দরদামের কি সুযোগ আছে আসলে? সামান্য তো সম্মানের সুযোগ, সম্মানই বেশি নাই। না না ভাই বেশি না, কারণ দেখেন আমি যে প্রাইসে দিচ্ছি দামগুলা প্রায় সেম প্রায় মাংসের রেটের রেটের মতন দিচ্ছি, কারণ এই গাভীগুলা বাচ্চা দিলে জীবনে কোনো জায়গায় লস হবে না। আচ্ছা, এটা সাইড করে দেন, পরেরটা দেখাই। আচ্ছা, এই পাশে সিরিয়ালের 4 নম্বরে আরও একটা লাল টকটকে গরু নিয়ে আসছেন, এই গরুটার সম্পর্কে একটু বলবেন। হ্যাঁ, এটাও শাহিওয়াল একটা প্রেগনেট, শাহিওয়াল প্রেগনেট। জি, এটার প্রেগনেন্সির বয়স? এটা প্রেগনেন্ট হয়েছে 6-7 মাসে পড়ছে। 6-7 মাসে পড়ছে, আপনি চেক দিয়ে নিয়ে আসছেন? আমার সবগুলো চেক দিয়া। আচ্ছা, তারপরও আমি মনে করি যে নিবে তারই এখানে মূল দায়িত্ব। জি জি অবশ্যই, কারণ আপনি বিক্রি করতে পারলে আপনি বেঁচে যাবেন, যে নিবে তাকে বহন করতে হবে সারা জীবন। না না, বেঁচে আমি বিক্রি করলাম যে বেঁচে গেলাম এটার ভিতরে না, অপশন নাই। কিন্তু একটা গরু দেখা যাচ্ছে যে আমি বিক্রি করলাম, পরে যা কোনো সমস্যা হলে এটা কিন্তু হ্যাঁ আমি ড্রাইভার নিতে হয়। জি, ড্রাইভার নিতে, অনেক গরু আমি চেঞ্জ করে দিছি। তো এটা যে নিবে এতদূর না গিয়ে চেক দিয়ে নিলে সব থেকে ভালো। জি জি, আমি তো সবসময় বলি চেক দিয়ে নেবেন। তো এটা আজকের প্রোগ্রামের
কেউ চাইলে প্রেগন্যান্সি চেক দিয়ে নিতে পারে। জি অবশ্যই চেক দিয়ে নেবে। প্রত্যেকটা গরু সম্পূর্ণ সুস্থ আছে? জি আমার জানা মতো সব গরু সুস্থ ভাই। তারপরে যে যখন নিবে তখন সেটা যাচাই বাছাই করে নিবে। জি এটার দাম রাখছেন কেমন ভাই? এটার দাম 1,05,000 টাকা। 1,05,000 একটু সম্মানী করে দিবেন। জি এটা সম্মানী, সামান্য সম্মানী করা যাবে। এটা সাইড করে দেন, ছয় নম্বরটা দেখাই। আচ্ছা, এই পাশে সিরিয়ালের 6 নম্বরে যে আরো একটা গরু আপনি নিয়ে আসছেন, এই গরুটা সম্পর্কে একটু বলবেন ভাই। এটা একটা সাহিওয়াল। সাহিওয়াল? জি। আচ্ছা, এই গরুগুলো লালন পালন করলে যে সুবিধাটা মূলত পাওয়া যায়, এই গরুর শরীরে মাংস থাকে প্লাস একটা বাচ্চা পেলে বাচ্চাটা 6 মাস 1 বছর পর বিক্রি করতে গেলে একটা ভালো টাকায় বিক্রি করা যায়। হ্যাঁ, মূলত যে সাইওয়ালের বাচ্চার যে দামটা আসে দুধ ছাড়া পরে, এটা মনে হয় অন্য কোনো গরুর আসে না। সাইওয়ালের বাচ্চার এখন অনেক দাম, অনেক ডিমান্ড। একটা দুধ ছাড়া বাচ্চার দাম দেয় একটা, ধরেন আপনি সকালে দুধটা দহন করবেন আর বিকালে দুধটা খাওয়াবেন, তাহলে সকালে দুধের টাকা দিয়ে গরু খাদ্য হয়ে যাবে। আর বিকালে দুধটা যদি বাচ্চা খায়, এটা যদি পরিপূর্ণ খাওয়াতে পারেন, এটা বাচ্চা দুধ ছাড়ছে তো বাচ্চা 90,000-1,00,000 টাকা বেচা কোনো ব্যাপার না। আর এখন বাংলাদেশে অনেক উন্নত ব্রিডের সিমেন্ট পাওয়া যায়, যে সিমেন্টগুলো ব্যবহার করলে ভালো একটা বাচ্চাও এখান থেকে নিতে পারবে, ভালো বাচ্চাও নিতে পারবে। তো এটা আজকের প্রোগ্রামের 6 নম্বর, দাম রাখছেন কেমন? এটার দাম রাখছে হচ্ছে 1,00,000 টাকা, সোজা 1,00,000 টাকা। আর এটার প্রেগনেন্সির বয়স কেমন এটা বলেননি, এটা একটু বলবেন ভাই। এটার প্রেগনেন্সি 4 মাস। 4 মাস প্রেগনেন্ট। চেক দিয়ে নিবে, যেই নিবে প্রেগনেন্সি চেক দিয়ে নিতে পারবে। জি জি। তো এটা সাইড করে দেন, সব শেষটা দেখাই। আচ্ছা ভাই, এই পাশে সবশেষ 7 নম্বরে একটা গরু আপনি নিয়ে আসছেন, মাঝারি সাইজের একটা গরু, এটা সম্পর্কে একটু বলবেন ভাই। এটা একটা সাহিওয়াল প্রেগনেট। সাহিওয়ালের প্রেগনেট? জি। এটার প্রেগনেন্সির বয়স 5 মাস 6 মাসে পড়ছে। 5 মাস শেষে 6 মাসে পড়ছে। জি। যেই নিবে চেক দিয়ে নিতে পারবে। অবশ্যই চেক দিয়ে নেবে। আচ্ছা, তো এখানে যে গরুগুলো আছে একটা গরুর শুধু 2টা দাঁত হয়েছে, বাদ বাকি কোনো গরু দাঁত হয়নি? না না, কোনো গরু দাঁতে আসে নাই। তো এই সবশেষ গরুটার দাম রাখছেন কেমন ভাই? সবশেষ গরুটার দাম রাখছে 88,000 টাকা। 88,000 টাকা? জি। 88,000 টাকা যে দাম রাখছি, এটা একটা আইডিয়া করেন যে মানে এটা কতটুকু মাংস আছে, বডিতে একটা মাংস আছে, ভিতরে যদি বাচ্চাটা বের হয়, বাচ্চার একটা দাম আছে। জি, এটা যদি ডেলিভারি দেয়, ডেলিভারি হলে যে বাচ্চার গাবি সহ আমার 1,10,000-এর নিচে কোথাও পাওয়া যাবে না। তো এইগুলো পরিসংখ্যান করে দর্শকরা টাকা হিসাব করে আগে গরু সংগ্রহ করবে, যে আমার টাকাটা গরুর মধ্যে থাকবে কিনা, থাকবে কিনা। কারণ ডেলিভারি হলে যে বাচ্চাটাকে যদি দুধও খাওয়ায়, এই বাচ্চাদের বছর শেষে যদি দুধ ছাড়া হবে, বাচ্চা বিক্রি করলো 80-90,000 টাকা বাচ্চা বেচতে পারবে। আর এই গাবিটার কয় টাকা দাম পড়লো? তো এটা দামই নাই, গাবিটার দাম ফ্রি হয়ে থাকে। এটা সবশেষ গরু, দাম রাখছেন 88,000 টাকা। জি ভাই। তো এই ছিল আপনার কাছে গরু বিক্রি হওয়ার মতো যেগুলো দেখালাম, আপনি বর্ণনা করে জানালেন। এবার দর্শকদের কিছু বলে যদি শেষ করতে চান? এখন দর্শকের উদ্দেশ্যে বলবো যে যেখান থেকে কিনেন আইসে দেখে শুনে নেওয়াটা সবচেয়ে আমার মতে বেটার, যাচাই বাছাই করে নিতে হবে। জি, আর যারা বিদেশ থাকেন তাদের যে গার্জিয়ান হোক আর যে হোক তাকে বাসা থেকে প্রতিনিধি পাঠিয়ে নিতে হবে। আর যদি নিতান্তই কেউ না আসতে পারে, সেক্ষেত্রে গরু যখনই যাবে গাড়ির উপর থেকে প্রেগনেন্সি চেক দিয়ে তারপরে গাড়ি থেকে নামাতে হবে। হ্যাঁ হ্যাঁ, এরকম করলেও হবে। তাহলে আবার সে দেখে শুনে নেওয়াটাই ভালো, গরু কোন সেমেসে আছে কিনা, বুঝছেন এরকম। আর দেখছো অনেক সময় এক খামারে গরু আরেকজন ওকে না, দশজন ভালো থাকলে দুজন খারাপ আছে, সেটি অনেক লোক ছবি করে ছাড়ি দেয়। তো আপনি যে মালিকের থেকে গরু কিনলে গরুর দামও পড়তায় পাওয়া যায়, গরুর সঠিক তথ্যও পাওয়া যায়। যে সঠিক তথ্য পাওয়া যায়, দামও কম পাবেন। আর অন্য লোক পাঠালে সবসময় একটা মনে ধারণা রাখুন, আপনি 2-4 হাজার টাকা বেশি পড়বে এই গরু, সেটি সেই জন্যই বলি যে আপনি যে নিজস্ব লোক পাঠাবেন, নিজস্ব লোক পাঠাবেন, নিজে আসবেন। জি জি। তো ঠিক আছে রবুল ভাই, ভালো থাকবেন আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই।